হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। আজকে আমরা ইংরেজি রিডিং শেখার আরও একটি নতুন নিয়ম শিখব। আজকে আমরা শিখব জি বর্ণটা কখন জ এর মতো উচ্চারণ করতে হয় সেটা। আমরা সবাই নিশ্চয় জানি যে এই জি বর্ণটা দুই রকমের সাউন্ড দিয়ে থাকে, যেমন গ এবং জ। তবে এই কাজটা করার জন্য একটি নিয়ম আছে, আজকে আমরা সেই নিয়মটাই শিখব। নিয়মটা হলো জি বর্ণটার পরে ই আই অথবা ওয়াই থাকলে ওই জিটা সবসময় জ এর মতো উচ্চারিত হয়, ঠিক আছে? অর্থাৎ ই আই অথবা ওয়াই এই তিনটি বর্ণের আগে জি বর্ণটা থাকলে ওই জি এর উচ্চারণটা সবসময় জ এর মতো করতে হবে, মনে থাকবে তো? নিয়মটা কিন্তু খুবই সহজ, কিছু উদাহরণ দেখলে এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝে যাবে গ্যারান্টি। ক্লাসটি শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও থাকবে, সেজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এই সূত্রটিকে ভাঙলে আমরা মোট তিনটি অংশ পাব, তাই তো? যেমন এক, জি এর পরে ই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয়। দুই, জি এর পরে আই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয়। এবং তিন, জি এর পরে ওয়াই থাকলেও ওই জি এর উচ্চারণটা জ হয়। এবার চলুন প্রত্যেকটি অংশের বিভিন্ন উদাহরণের মাধ্যমে আরও ভালো করে শিখে নেওয়া যাক। যেমন জি বর্ণটির পরে ই থাকলে ওই জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ। আমাদের আজকের প্রথম উদাহরণ জি ই এম, জ্যাম। এখন বুঝব কিভাবে যে এই শব্দটার উচ্চারণ জ্যাম হবে নাকি গেম হবে, তাই তো? এই সমস্যাটা দূর করার জন্যই আমাদেরকে এই নিয়মটা খুব ভালো করে শিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে চলুন দেখি এই শব্দটা জ্যাম কেন হল। যেমন দেখো, এই শব্দটির প্রথমেই আছে জি। এখন প্রশ্ন হল এই জি বর্ণটার উচ্চারণ এখানে গ হবে নাকি জ হবে। সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে জি এর পরে কোন বর্ণটা আছে, তাই তো? লক্ষ্য করে দেখো, এখানে জি এর পরে ই আছে, তার মানে এখানে জি এর উচ্চারণ করতে হবে জ এর মতো। কেননা আমরা তো একটু আগে এই নিয়মটা শিখলাম যে জি এর পরে ই থাকলে জি এর উচ্চারণ জ হয়, তাই তো? সেজন্য জি এর পরিবর্তে এখানে নিয়ে নিব জ। এখন জ এর পরে ই আছে, তাই নিতে হবে একার, কারণ আমরা জানি এ বা একারের জন্য ইংরেজি বানানে ই বসে। সুতরাং জি ই মিলে হয়ে গেল জে, অর্থাৎ জ একার জে। তারপরে এম আছে, যার জন্য নিয়ে নিব ম। তাহলে জি ই এম মিলে হয়ে যাবে জ্যাম। জ্যাম অর্থ রত্ন বা দামি পাথর। দেখলে তো কত সহজে এই শব্দটিকে তোমরা সঠিকভাবে বানান করে উচ্চারণ করে পড়ে ফেলতে পারলে। চলো এবার এই নিয়মের নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক। এই শব্দটি একটু বড়, তাই মনোযোগ দিয়ে দেখতে হবে। শব্দটি হল জি ই এন ডি ই আর, জেন্ডার। লক্ষ্য কর, এই শব্দটির প্রথমেই আছে জি। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জি এর পরিবর্তে গ হবে নাকি জ হবে? হ্যাঁ, অবশ্যই জ হবে, কারণ খেয়াল করে দেখো যে এখানে জি এর পরে ই আছে, তাই? কারণ জি এর জ উচ্চারণ হওয়ার এটাই হলো নিয়ম, তাই না? এখন জি এর পরে ই আছে, তাই নিতে হবে একার। তাহলে জি ই মিলে হল জে। তারপরে এন আছে, যার জন্য নিতে হবে ন। সুতরাং জি ই এন মিলে হয়ে গেল জেন। তারপরে ডি আছে, সেজন্য নিয়ে নিব ড। এখন দেখো, ডি এর পরে ই আছে। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তোমরা অনেকেই ভুল করো। নিয়মটা হল ই এর পরে আর থাকলে। আবারও বলছি, নিয়মটা হল ই এর পরে যদি আর থাকে তাহলে ওই ই এর পরিবর্তে সবসময় আকার বসে থাকে, ঠিক আছে? মনে থাকবে তো? এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নাও। ই এর পরে আর থাকলে ওই ই এর উচ্চারণ একার হবে না কিন্তু, তাই তো? সেজন্য এখানে ই এর পরিবর্তে নিতে হবে আকার। সুতরাং ডি ই মিলে হবে ডা, জেন ডা। এবং শেষে বাকি আছে আর, যার জন্য নিলাম র। তাহলে ডি ই আর মিলে হল ডার, জেন ডার।
জেন্ডার মানে চিহ্ন বা লিঙ্গ। এই জেন্ডার শব্দটিতে দুটি সিলেবল আছে, একটি হল জিইএন জেন এবং ডিইআর ডার জেন্ডার। বোঝা গেল? এবার চলো দেখে নেওয়া যাক, জি বর্ণটার পরে আই থাকলে জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ, যেমন আর আই জি আই ডি রিজিড। তো দেখো এই শব্দটির প্রথমে আছে আর, তাই আর এর পরিবর্তে নিলাম র। এখন আর এর পরে আছে আই, সেজন্য নিতে হবে ইকার, কেননা আমরা জানি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে। তাহলে আর আই মিলে হলো রি, তারপরে জি আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জি এর জন্য কি নিতে হবে? হ্যাঁ, একদম ঠিক, জি এর জন্য এখানে নিতে হবে জ। কারণ কি? কারণ হলো লক্ষ্য করে দেখো, এখানে জি এর পরে আই আছে, তাই, কেননা জি এর জ উচ্চারণ হওয়ার এটাই হলো নিয়ম, তাই না? সেজন্য এখানে নিয়ে নিব জ। এবার জি এর পরে আবার আই আছে, যার জন্য নিলাম ইকার, সুতরাং জি আইতে হয়ে গেল জি রি জি, এবং শেষে বাকি আছে ডি, তাই ডি এর জন্য নিয়ে নিব ড। তাহলে জি আই ডি মিলে হল জিড রি জিড। রিজিড মানে হচ্ছে দৃঢ়, শক্ত বা কঠিন, ঠিক আছে? এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাচ্ছি, যেমন আর আই রি এবং জি আই ডি জিড রিজিড। ঠিক একই রকম শব্দ এম এ আর জি আই এন মার্জিন। তো দেখো এই শব্দটির প্রথমে আছে এম, তাই এম এর পরিবর্তে নিয়ে নিব ম, এম এর পরে আছে এ, সেজন্য নিলাম আকার, তাহলে এম এ মিলে হলো মা। তারপরে আর আছে, যার জন্য নিব র, সুতরাং এম এ আর মিলে হলো মার। তারপরে জি আছে, তাই এখানে জি এর পরিবর্তে অবশ্যই নিতে হবে জ, কারণ লক্ষ্য করে দেখো এখানে জি এর পরে আই আছে, আর আমরা জানি যে জি এর পরে আই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয়, তাই তো? সেজন্য নিয়ে নিলাম জ। এখন জি এর পরে আছে আই, তাই আই এর পরিবর্তে নিতে হবে ইকার, সুতরাং জি আই মিলে হয়ে গেল জি মার জি, এবং শেষে বাকি আছে এন, সেজন্য নিলাম ন। তাহলে জি আই এন মিলে হয়ে যাবে জিন মার জিন। মার্জিন অর্থ হল পার বা কিনারা। এই শব্দটির মধ্যে দুটি সিলেবল আছে, যেমন এম এ আর মার এবং জি আই এন জিন মার্জিন, মনে থাকবে তো? এবার আমরা শিখব জি এর পরে ওয়াই থাকলে জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ, যেমন প্রথম উদাহরণটা হল জি ওয়াই এম জিম। লক্ষ্য কর এই শব্দটির প্রথমে আছে জি, তাহলে জি এর উচ্চারণটা কি হবে এখানে? সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে জি এর পরের বর্ণটা কি আছে, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি জি এর পরে ওয়াই আছে, তার মানে জি এর পরিবর্তে এখানে নিতে হবে জ, যেহেতু এটাই হলো নিয়ম, তাই না? সেজন্য নিলাম জ। তারপরে ওয়াই আছে, যার জন্য নিতে হবে ইকার, কেননা ওয়াই বর্ণটা ইকারের জন্য বসে থাকে, সুতরাং জি ওয়াই মিলে হল জি, এবং শেষে বাকি আছে এম, যার জন্য নিতে হল ম। তাহলে জি ওয়াই এম মিলে হয়ে যাবে জিম। কি বুঝতে পেরেছ তোমরা? নিয়মটি কিন্তু খুবই সহজ, শুধু ই আই ওয়াই এই তিনটি বর্ণ মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? জিম মানে হচ্ছে শরীরচর্চার স্থান বা শরীরচর্চাগার। একই রকম শব্দ জি ওয়াই পি এস ওয়াই জিপসি। তো দেখো এই শব্দটির প্রথমে আছে জি, তাই জি এর পরিবর্তে এখানে নিতে হবে জ, কারণ লক্ষ্য করলে দেখবে যে এখানে জি এর পরে ওয়াই আছে, তাই, কেননা এটাই হলো জ হওয়ার নিয়ম, তাই তো? তারপরে ওয়াই আছে, যার জন্য নিব ইকার, সুতরাং জি ওয়াই মিলে হলো জি। তারপরে পি আছে, সেজন্য নিলাম প, তাহলে জি ওয়াই পি মিলে হয়ে গেল জিপ। তারপরে এস আছে, তাই নিলাম দন্ত স, কেননা দন্ত স এর ইংরেজির প্রতিবর্ণ হল এস,
তারপরে শেষে আছে ওয়াই, যার জন্য নিতে হবে ইকার। তাই তো? তাহলে এস ওয়াই মিলে হয়ে গেল সি, জিপসি। জিপসি অর্থ হল যাযাবর বা ভবঘুরে। আশা করি এই নিয়মটি আজকে তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ, আর কোনোদিন তোমাদের এটা ভুল হবে না। তাহলে এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল জিইএল, আর দ্বিতীয় হোমওয়ার্কটি হল ডিআইজিআইটি, এবং লাস্ট হোমওয়ার্কটি হল ডিআইএনজিওয়াই। এখন তোমাদের কাজ হল এই শব্দগুলোকে বাংলায় উচ্চারণ করে লিখে আমাকে কমেন্টে দেখানো। আমি দেখব যে কে কে এটা করতে পেরেছ। ডিআইএনজিওয়াই এই শব্দটির অর্থ হল ঘোলা বা নোংরা। আজ এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।